আজকের দিনে মানে 20 আগস্ট 1896 সালে ফরিদপুর জেলায় যোগেশ্বর গ্রামে কষ্টপাল জন্মগ্রহণ করেন। পিতামাতার একমাত্র সন্তান ছিলেন তিনি, কিন্তু জন্মের মাত্র 2 মাস পরেই পিতৃহারা হন। মায়ের স্নেহ, আদর ও সতর্ক যত্নে বড় হতে থাকেন। বাল্য বয়স থেকেই গ্রামের মাঠে সমবয়সী বন্ধুদের সাথে ফুটবল খেলা শুরু করেন। স্কুল ছিল গ্রাম থেকে অনেক দূরে, তাই যাতায়াতের অসুবিধার জন্য মায়ের তত্ত্বাবধানেই বাল্যশিক্ষা সমাপ্ত করেন। 8 বছর বয়সে মানে 1904 সালে পড়াশুনোর জন্য মা তাকে নিয়ে চলে আসেন কলকাতার কুমোরটুলিতে। এখানের বাড়ির কাছে সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে পড়াশুনো শুরু করেন। ফুটবল খেলার প্রতি ঝোঁক বরাবরের, এখানে এসে ভিড়ে গেলেন ফুটবল দলের সঙ্গে। বাংলার সর্বকালে প্রিয় ফুটবলার গোষ্ঠপালের নাম বাঙালি জাতির ইতিহাসে আজও চিরস্মরণীয় হয়ে আছে। সর্বকালে সর্বশ্রেষ্ঠ ব্যাক হিসেবে এই বঙ্গ সন্তানকে তখনকার দিনে চাইনিজ ওয়াল বলে আখ্যা দেওয়া হয়েছিল। তিনি রক্ষণভাগে যে ব্যূহ রচনা করতেন তা ভেদ করা কখনোই প্রতিপক্ষের সাধ্যে কুলিয়ে উঠত না। সেই কালে সাহেবদের বিরুদ্ধে তার অংশগ্রহণে যে আলোড়ন ও উত্তেজনা সৃষ্টি হতো তা কেবল মাঠের চারিদিকেই সীমাবদ্ধ থাকতো না, সেই উত্তেজনা পরাধীন ভারতের জনজীবনে জাতীয় চেতনা উদ্দীপিত করত। সাহেবরা খেলা করত বুট পরা অবস্থায়, আর সেফ খালি পায়ে তাদের আক্রমণ কষ্টপাল কৃতিত্বের সঙ্গে প্রতিরোধ করতেন। বহু দূর থেকে অভ্রান্ত নিশানায় তিনি কিক করতে পারতেন, আর সেই বলে থাকতো বুলেটের গতি। জীবিত অবস্থায় একজন ফুটবলার এবং সর্বোপরি একজন মানুষ হিসেবে তিনি দেশবাসীর কাছ থেকে যে সম্মান শ্রদ্ধা লাভ করেছেন তখনকার দিনে অপর কোনো ফুটবলারের জীবনে তা সম্ভব হয়নি। বাঙালি ক্রীড়াপ্রেমী জনসাধারণের মধ্যে বাঙাল এবং ঘটি, মোহনবাগান ও ইস্টবেঙ্গল এই 2 প্রতিপক্ষ দলকে কেন্দ্র করে বিভাজন ও বিরোধিতা প্রবাদ তুল্য। মোহনবাগান দলে খেলোয়াড় হওয়া সত্ত্বেও প্রবীণ নবীন কিংবা বাঙাল অথবা ঘটি নির্বিশেষে সকলের কাছেই কষ্টপাল আজও সমান জনপ্রিয়। স্কুলের বন্ধু ছিলেন সরোজ রায়, তার সঙ্গে কুমোরটুলি পার্কে পশ্চিম দিককার গোলপোস্টের পিছনে নিয়মিত ফুটবল খেলা শুরু করেন কষ্টপাল। প্রকৃত ফুটবল খেলার সঙ্গে পরিচয় তার এখানেই ঘটে এবং খেলার প্রতি ক্রমেই আকৃষ্ট হতে থাকেন। পাড়াতেই ছিল ক্যালকাটা ইউনিয়ন ক্লাব, 12 বছর বয়সে এই দলে স্থান লাভ করলেন তিনি। কিন্তু সেই সময়ে খেলার প্রতিভা এমন কিছু প্রকাশ পায়নি যা থেকে বোঝা যায় উত্তরকালে তিনিই ভারত বিখ্যাত ফুটবলার রূপে জাতির গৌরব হয়ে উঠবেন। মোহনবাগানে খেলোয়াড় রাজেন সেনের অনুকূলেই গোষ্ঠপালের জীবনে উত্থান সম্ভব হয়ে ওঠে। 1911 সালে 29শে জুলাই IFSC বিজয়ী মোহনবাগানের ঐতিহাসিক খেলায় রাজেন সেন ছিলেন সেন্টার হাফ। তিনি আকস্মিকভাবে আবিষ্কার করেছিলেন গোষ্ঠপালকে। সেদিন তার নজরে না পড়লে গোষ্ঠপাল চাইনিজ ওয়াল হতে পারতেন কিনা সন্দেহ। অবশ্য প্রত্যেক ক্ষেত্রেই প্রতিভা বিকাশ লাভের অনুকূলে কারুর না কারুর অবদান থাকে, গোষ্ঠপালের জীবনে ছিলেন তেমনই রাজেন সেন। কলকাতা স্কুলে গরমের ছুটি পড়লে প্রায় প্রতিবছর গোষ্ঠপাল মায়ের সঙ্গে ভাগ্যকুলে মামার বাড়িতে বেড়াতে যেতেন। মামাদেরও ছিল ফুটবলে প্রচণ্ড উৎসাহ, তাদের প্রেরণায় তার প্রতিভা বিকাশ লাভের সুযোগ পায়। 1912 সালে জোর করেই গোষ্ঠপালের মামারা তাকে মুকুন্দলাল শিল্ডের খেলায় ভাগ্যকুলের হয়ে খেলতে নামিয়ে দেন। ভাগ্যের যোগাযোগই বলতে হবে, ওই দলের সেন্টার হাফ ছিলেন রাজেন সেন। গোষ্ঠপাল খেলেছিলেন রাইট হাফে, তখন তার বয়স 16। সেদিন এই অখ্যাত তরুণটির খেলা দেখে মুগ্ধ হয়েছিল দুধে ফুটবলার রাজেন সেন। কথায় বলে জহুরিরা জহর চেনে। রাজেনবাবু সেদিন খেলা শেষ হলে কিশোর গোষ্ঠপালকে কাছে ডেকে আনেন। পরিচয় জেনে তিনি একসময় চুপি চুপি জিজ্ঞেস করলেন, মোহনবাগানের দলের হয়ে খেলবে তুমি? মোহনবাগান দলের নাম তখন বাংলার মুখে মুখে। 1911 সালে IFSC খেলার শক্তিশালী শ্বেতাঙ্গদের পরাজিত করে মোহনবাগান আলোড়ন সৃষ্টি করেছে দেশ জুড়ে। বিখ্যাত সব খেলোয়াড়ের প্রতিভার আলোয় এই দল আলোকিত। স্বপ্নের এই দলে খেলার আমন্ত্রণ পেয়ে গোষ্ঠপাল স্তম্ভিত হয়ে যান। আনন্দে উত্তেজনায় কথা হারিয়ে ফেলেন তিনি। তার মনের অবস্থা বুঝতে পেরে আহ্লাদে পিঠ চাপড়ে দেন রাজেন সেন। পরে তার কলকাতার ঠিকানা লিখে নেন। এই বছরই মানে 1912 সালে রাজেনবাবু গোষ্ঠপালকে মোহনবাগান দলে নিয়ে আসেন। সেই বছর দলের নিয়মিত ব্যাক সুধীর চ্যাটার্জি অবসর নেবেন বলে স্থির করেছেন। তার আবর্তমানে ভূতু শুকুলের সঙ্গে ব্যাকে কে খেলবে এই চিন্তায় কর্মকর্তারা ভাবিত ছিলেন। গোষ্ঠপাল বরাবরই সুস্বাস্থ্যের অধিকারী, তখন তিনি হাফের প্লেয়ার। তিনি 1913 সাল থেকে মোহনবাগান দলের হয়ে খেলা শুরু করেন। গোড়ায় বৃষ্টি ভেজা মাঠে ব্ল্যাক ওয়াচের বিরুদ্ধে রাইট হাফে খেলতে নেমে গোষ্ঠপাল পুরোপুরি ব্যর্থ হন। পরের ম্যাচ ছিল ডালহৌসির সঙ্গে। কর্মকর্তারা গোষ্ঠপালের পজিশন নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছিলেন।
ভুতু শুকুল সকলের সব আপত্তি উপেক্ষা করে একরকম জোর করেই গোষ্ঠপালকে ব্যাকে নিজের পাশে খেলালেন। রীতিমতো চ্যালেঞ্জ ছিল সামনে, গোষ্ঠপাল কিন্তু সসম্মানেই এবার উত্তীর্ণ হয়ে গেলেন। এরপর থেকে তিনি এই পজিশনেই খেলতে লাগলেন। 1912 সাল থেকে 1935 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর দলের হয়ে রাইট ব্যাকে খেলেছেন তিনি। ফুটবল খেলা থেকে গোষ্ঠপাল অবসর নেন 1935 সালে। তার আগের দিন পর্যন্ত এই জায়গা তাকে ছাড়া অন্য কাউকে ভাবা যেত না। যতদিন তিনি ফুটবল খেলায় ছিলেন ততদিন অটুট সম্মানের সঙ্গে খেলেছেন। দলের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খেলায় তিনি ছিলেন অপরিহার্য। মোহনবাগান ছাড়া অন্যান্য প্রতিনিধিত্বমূলক খেলাতেও অংশ নিয়েছেন গোষ্ঠপাল। সিভিল বনান, মিলিটারি, ইউরোপিয়ান বনান, ইন্ডিয়ান, সম্মিলিত রেল বনান, বাছাই দল এবং লীগ চ্যাম্পিয়ন বনান অবশিষ্ট দল সর্বত্রই গোষ্ঠপালকে ডাকা হয়েছে সবার আগে। সিংহলের বর্তমান নাম শ্রীলঙ্কা। 1933 সালে গোষ্ঠপাল ভারতীয় দল নিয়ে সিংহল সফরে যান। পরের বছর তিনি ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনে ক্যাপ্টেন নির্বাচিত হন। সেই বছর তার দল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত অসুস্থতার জন্য দলের সঙ্গে তার যাওয়া হয়নি। দীর্ঘ ফুটবল জীবনে খেলার মাঠে গোষ্ঠপাল চীনের প্রাচীর নামে খ্যাতি লাভ করেছিলেন। তৎকালীন দৈহিক ইংলিশম্যান তাকে প্রথম এই নাম দিয়েছিলেন। সময়টা ছিল 1920 সাল। এই সময় বর্মা, যার বর্তমান নাম মায়ানমার, একটি দল কোলকাতায় খেলতে আসে। IFSC-র প্রথম রাউন্ডেই মোহনবাগানের খেলা পড়ে বর্মা দলের সঙ্গে। মাঠে নেমে যেন ভেলকি দেখাতে থাকে বর্মিজ ফুটবলাররা। তাদের ক্রমাগত আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে মোহনবাগানের খেলোয়াড়রা, কিন্তু এত করেও বর্মিজ ফুটবলাররা গোষ্ঠপালকে টলাতে পারলেন না। তিনি রক্ষণভাগে দাঁড়িয়েছিলেন বিশাল এক প্রাচীরের মতো। সেই প্রাচীরে ধাক্কা লেগে বর্মিজ ফুটবলারদের সমস্ত আক্রমণ ভোঁতা হয়ে যায়। বল নিয়ে তাদের কারুর পক্ষেই গোলের দিকে এগোনো সম্ভব হয়নি। পরের দিন ইংলিশম্যান কাগজে বড় বড় হরফে গোষ্ঠপালকে চাইনিজ ওয়াল নামে অভিহিত করা হয়। সেই থেকে গোষ্ঠপালে আর এক নাম হয়ে যায় চাইনিজ ওয়াল। খেলতেন ব্যাকে, কিন্তু অনেকখানি জায়গা জুড়ে মাঠে দাপিয়ে বেড়াতেন সিংহের মতো। তার ট্যাগলিং, কভারিং এবং অনুমান ক্ষমতা ছিল অসাধারণ। তার সাইড ফুট সেই সময়ে শক্তিশালী ইংরেজদের কাছেও ছিল জীবন্ত আতঙ্কের মতো। মিলিটারি সাহেবদের জম ছিলেন গোষ্ঠপাল। পরাধীন দেশে ব্রিটিশ রাজাকে লাঞ্ছিত, অপমানিত এবং কোণঠাসা দেখার জন্য চিরবিদ্রোহী বাঙালি জাতির মন উদ্গ্রীব হয়ে থাকত। তারা আকাঙ্ক্ষিত নায়কের সন্ধান তারা পেয়েছিল খেলার মাঠে গোষ্ঠপালের মধ্যে। তার দুরন্ত খেলার কাছে ব্রিটিশের বরাবর অপমানিত হতে দেখে বাঙালি জাতি আঞ্চলিকতা এবং ধর্মীয় ভেদাভেদ ভুলে পরম আদরে তাকে বুকে তুলে নিয়েছিল। গোষ্ঠপালের খেলার অন্যতম বৈশিষ্ট্য ছিল তার শটের জোর। চাইনিজ ওয়ালের শট ছিল গোলার মতো। একবার এই গোষ্ঠপালে কামানের মতো শটে গোলকিপার অজ্ঞান হয়ে পড়েন। আর একবার কায়দা করে লাফিয়ে দেহের পিছন দিক দিয়ে গোষ্ঠপালের শট আটকাবার চেষ্টা করেছিলেন ডালহৌজির লেফট আউট। বেচারা বলের সঙ্গে 10-15 হাত দূরে ক্যালকাটার মেম্বার স্ট্যান্ডে উড়ে গিয়ে ছিটকে পড়েছিলেন। সেই যুগে তার সমকক্ষ শক্তিমান ফুটবলার দ্বিতীয় কেউ ছিলেন না। ফুটবল ছাড়াও হকি, ক্রিকেট এবং টেনিস খেলাতেও গোষ্ঠপাল যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। এই খেলাগুলিতে তিনি মোহনবাগানের প্রতিনিধিত্ব করেছিলেন। সেই সময়ে বিদ্যাসাগর কলেজে অধ্যক্ষ ছিলেন বাংলার WG গ্রেস সারদারঞ্জন রায়। এই কলেজে পড়বার সময় তার উৎসাহে গোষ্ঠপাল এই সব খেলায় পারদর্শী হয়ে ওঠেন। তিনি মোহনবাগানের হয়ে হকি খেলেছেন 5 বছর ধরে, টেনিস ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছেন। ক্লাবের হয়ে ক্রিকেট খেলাতেও তিনি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়েছেন। 1962 সালে সর্বকালের প্রিয় ফুটবলার গোষ্ঠপালের প্রতিভার স্বীকৃতি জানিয়েছেন ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ফুটবল খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন। বন্ধুরা, এনার সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে, সেগুলি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই বন্ধু, আজ এই পর্যন্তই থাক। বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমার এই ধরনের ভিডিও তৈরি করার উৎসাহ আরও বাড়বে।